মোলা মসজিদে যেতে হবে, রব বললে পাল্লে যা। মোলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে দৌড়ে ফিটাবে, বুঝেন না কেন? আমি যদি রাতে 3টা বাজে 4টা বাজে 2টা বাজে মসজিদে যাই, আমারা সর বলে ফিটাবে, মসজিদে যাওয়াটা রিস্ক হবে। রব্বে করিম বলে মসজিদে না পারবি না, আল্লাহ পারবো না, তাহলে যা ঘরে যা, যাই নামাজ বিসা। বলে যে যাই নামাজ বিসাইলে তো বউ বুঝে ফেলবে আমি বাটপারি করছি, কথা বলেন না কেন? মোলা বউ বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে, নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইছি সেজন্য যাই নামাজে বসে কান্না করছি, তাহলে তো ইজ্জত ফানসাদ। রব্বে করিম বলে মসজিদে পারবি না, যাই নামাজে পারবি না, মোলা কেমন জানি লাগছে। রব্বে করিম বলে ঠিক আছে, আমি আল্লাহ কতটুক মায়া মহব্বত করি তোকে, তুই তো বুঝতে পারস নি এতদিন, আজকে বুঝার চেষ্টা কর। মসজিদে যাওয়া লাগবে না, যাই নামাজ বিছানো লাগবে না, অজু করা লাগবে না, তোর যদি এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না, মন থেকে তুই একবার আমাকে ডাক দে, একবার ডাক দে, একবার বল রহমান মাফ করে দাও, রহিম মাফ করে দাও। তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে ইন্না আল্লাহ ইয়াগফিরুজ-জুনুবা জামিয়া, তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে রাজি। সুবহানাল্লাহ।